সম্মানিত দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসলাম নতুন একটি ব্যবসার সন্ধানে। আপনারা যারা এখনও বাংলাদেশে বেকার আছেন, তারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন। দর্শক বন্ধুরা, এই ব্যবসাটা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা এবং অত্যন্ত হালাল একটি ব্যবসা। এই ব্যবসাটা অত্যন্ত পরিশ্রমের ব্যবসা, কিন্তু এই ব্যবসায় আপনি প্রফিট ভালো করতে পারবেন। এটা আপনি এখান থেকে বাকিতে মাল নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এজন্য আপনাকে আগে দুই তিনবার মাল নিতে হবে। আপনারা যখন ওনার সাথে পরিচিত হইবেন, তখন অবশ্যই ওনার কাছে মাল নিতে পারবেন। দর্শক, এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওতে এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, এমন একজন মালিকের সাথে পরিচয় করাবো, যার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ আল্লাহর মতে সাকসেসফুল হয়ে যেতে পারবেন। দর্শক, আপনারা জানেন, একজন ভালো মনের মানুষের কাছ থেকে যদি আপনি একটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, তাহলে আপনি অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন। আপনি যদি ভালো একটি গাছ লাগান, তাহলে এটার ফল ভালোই হবে। আপনি যদি ভালো একজন মাঝনের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই আপনি ওনাকে এখানে আসতে হবে, ওনার দোকানটি ভিজিট করতেই হবে আপনাকে। কেননা এটি এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি জায়গা, যেই এমন একটি ব্যবসা, যেই ব্যবসাটা আপনার কখনো অসল হবে না। এটা যদি হাজার বছর আপনার পুঁজিটা পড়ে থাকে, আপনার কোনো লস হবে না। এটা কখনো পচা গান্দার জিনিস না। এটা এমন আপনাকে ব্যবসার সন্ধান দিচ্ছি না যে ব্যবসা আপনার লস হবে। এটা ইনশাল্লাহ 100% ভালো একটি ব্যবসা। এটা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। জি ভাই, আমার ঠিকানাটা হয়েছে কটিয়াদির কিশোরগঞ্জ। জি, কটিয়াদির কিশোরগঞ্জ আসমিতা গাঙ্গুলপাড়া মাদ্রাসা সংলগ্ন, ওই যে গাঙ্গুলপাড়া মাদ্রাসা, এটা ওইটা হচ্ছে, ওই রুটটা গেছে কিশোরগঞ্জ আর ওইটা গেছে ঢাকা ভৈরব। ঢাকা ভৈরব রেস্টুরেন্টের পাশাপাশি এই হচ্ছে ওনার প্রতিষ্ঠানটা। ভাই, এটা তো আমি মনে করেন 2016 বিদেশে আসছিলাম, 2016 সালে আইলাম বাংলাদেশে। তখন আগে ব্যবসাটা করে গেছি আসমিতা বাজারে। তখন আমি আয়া বাজারে দোকানদারি করলাম 4 বছর। 2021 সালে আইলাম ওই জায়গা গাঙ্গুলপাড়া মাদ্রাসা সংলগ্ন। আমার নিজস্ব ভাই। হ্যাঁ, আমার নিজস্ব, আমার কোনো ভাড়া টাড়া লাগে না, আমার নিজস্ব। মেন রোডের সাথে কোনো কাউকিল নাই, কোনো পেশাল নাই, কোনো কিছু নাই। আপনারা আইলে যে কোনো সময় গাড়িতে নামবেন, আমার প্রতিষ্ঠানে ঢুকবেন। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা হচ্ছে 01 8 6 9 3 6 0 9 0 9। আপনার আইলে খাইবেন এটাই আর কি, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, পেঁপে গাছ। দর্শক, আপনার শুনলেন, আপনার সব আসবেন এখান থেকে, ওনার কাছ থেকে পেয়ারা খেয়ে যাবেন। ওনার সব ধরনের গাছে আছে। আপনি তো গাছকে খুবই ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ ভাই। যখন নিবো আমার কাছে, যখন পরিচিত হইবো দুই টিপের মাঝে, আমি ইনশাআল্লাহ দেখবো। হ্যাঁ, অবশ্যই দেখবো। দর্শক, আপনার শুনলাম চমৎকার কিছু বাণী, আর আপনার লোকেশনটা খুবই চমৎকার এবং পরিবেশ অনেকটাই সুন্দর। আচ্ছা, আপনার এই ব্যবসাটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার ব্যবসা, আমি যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ এটা করবো। জি, ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ। দর্শক, আপনার শুনলেন, যতদিন বেঁচে থাকে উনি ব্যবসাটা করবেন। আচ্ছা, আপনার এখানে মূলত কি কি মাল আছে? আমার কাছে সব ধরনের আইটেমের মাল আছে, 20 গুড়া, 24 গুড়া, 28 গুড়া, 32 গুড়া, 35 গুড়া, 40 গুড়া, 4 গুড়া, 5 গুড়া, 6 গুড়া, 8 গুড়া, সব ধরনের মাল আছে ভাই। মোটর আছে, জেনারেটর আছে, আপনি যত ধরনের জেনারেটর চান, 3 কিলো, 2 কিলো, 5 কিলো, 7 কিলো, 8 কিলো, 10 কিলো, 12 কিলো, 20 কিলো, সব ধরনের জেনারেটর আছে আমার কাছে। সব ধরনের জেনারেটর আপনার এখানে পেয়ে যাবে। দর্শক, আপনার আমাদের সাথে থাকেন, আমরা ওনার শুরু আপনাদেরকে দেখাই। মুরব্বীর সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম?
আমরা তারামিয়া তারামিয়া কোন জায়গা থেকে আসেন আমি গাঙ্গুলপাড়া থেকে গাঙ্গুলপাড়া থেকে আচ্ছা ওনার কাছে মেশিন নেন যে মেশিন পত্র ভালো থাকে হ্যাঁ মেশিন ভালো ভালো থাকে আচ্ছা নতুন গিরো তারা আছে তারা যদি এখানে মেশিন নেয় কি লাভবান হতে পারবে লাভবান হতে পারবে লাভবান হতে পারবে জি আচ্ছা আপনার কি মনে হয় যারা ব্যবসা করে পাইকারি তারা যদি এখানে থেকে আসে মেশিন নেয় তাহলে কি তারা কমপ্লিট মেশিন পাবে হ্যাঁ পাবে আপনার কি মনে হয় অর্থ এলাকার মধ্যে উনি কমপ্লিট মাল বিক্রি করে থাকে হ্যাঁ বিক্রি করে বিক্রি করে থাকে জি আপনি কি আগে এখানে মেশিন নিয়েছিলেন হ্যাঁ নিছি কতদিন আগে নিছিলেন নিছি প্রায় দর্শক আচ্ছা যদি আমাদের চ্যানেলের নাম বলে তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কি হ্যাঁ ডিসকাউন্ট আছে ভাই দর্শক আমাদের চ্যানেলের নাম বলে অবশ্যই ডিসকাউন্ট আছে আচ্ছা এখানে একটা নুসিমন গাড়ি দেখতেছি এই গাড়িটা কত টাকা হলে বিক্রি করবে এই গাড়িটা আমরা পুরো কাজ করে দিলে 35000 টাকা বিক্রি করে দেব পুরো কাজ করে দিলে হ্যাঁ দর্শক আপনারা যারা এইভাবে নিলে 5000 টাকা কম 35000 টাকা নিতে পারবে আর এইভাবে নিলে 5000 টাকা কম আচ্ছা যদি আমাদের চ্যানেলের নাম বলে আর রকম আছে ডিসকাউন্ট আছে আচ্ছা এখানে যে একটা দেখতেছি আপনি জেনারেটর জেনারেটরটা এটা কত গুড়া কি আছে এটা 10 কিলো জেনারেটর 20 গুড়া 20 কিলো 20 গুড়া ইঞ্জিন লোয়ার সেসিস জি পুরো সেট নিলে 35000 টাকা পুরো সেট নিলে মাত্র 35000 টাকা 35000 হ্যাঁ আর যদি আমাদের চ্যানেলের নাম বলে তাদের জন্য ডিসকাউন্ট আছে হ্যাঁ আছে আছে দর্শক আমাদের চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট আছে আচ্ছা এখানে আমরা কিছু এলজি মেশিন দেখতেছি ওই যে এটা 20 গুড়া না এটা 20 গুড়া সাংসাই এটা 20 গুড়া হুম এটা কোন দেশি কোম্পানি ভাই এটা সে সাংসাই 20 গুড়া চায়না কোম্পানি চায়না কোম্পানি এটা কত টাকা হলে বিক্রি করে দিবেন এটা 18000 এর দেওয়া দিব দর্শক মাত্র 18000 টাকা হলে দিয়ে দিবে আমাদের চ্যানেলের নাম বলে তো ডিসকাউন্ট আরো আছে এসটিডি গ্যারিং আচ্ছা এখানে যে কিছু মেশিন দেখতেছি আমরা পাওয়ার টিলার জি পাওয়ার টিলার গুলো এইগুলো আসলে কি বিক্রি করে এগুলো ওইটা ধরেন মেশিন সহ ধরেন যাবো 45000 এটা ধরেন যাবো 40000 এটা ধরেন যাবো 35000 দর্শক আপনারা আমার মনে হয় বাংলাদেশে কোথাও এত কম রেটে পাবেন 35000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাওয়ার টিলার গুলো আচ্ছা ভাই এই পাওয়ার টিলার গুলো যদি আপনার কাছে বিক্রি করতে চাই আপনার কি তো অবশ্যই কিনে বিক্রি করতে পারবে হ্যাঁ দর্শক এখানে ক্রয় বিক্রয় সবই হয়ে থাকে হয়ে যায় এসে আডা আডা ভাঙ্গা আডা কুডা মিল তেলের জন্য আপনার মিল ফ্যাক্টরি থেকে যারা আডা বা বিভিন্ন ধরনের মেশিন খুঁজেন ওনাদের কাছে অ্যাভেলেবেল মেশিনগুলো আছে 20 ডায়মন্ড বডি জি 20 ডায়মন্ড বডি জি এটা কত টাকা হলে বিক্রি করে দিবেন এটা 15000 টাকা হলে বিক্রি হবে মাত্র 15000 দর্শক দেখেন কি চমৎকার একটা রেট মাত্র 15000 টাকা হলে বিক্রি করে দিবে আচ্ছা ভাই আমাদের চ্যানেলের নাম বলে কি হ্যাঁ ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে এটা হচ্ছে মারাইকল মারাইকল দর্শক দেখেন একটি মারাইকল আপনারা অনেকেই পুরাতন জিনিস কিনতে পছন্দ করেন কেন পুরাতন জিনিসগুলো ভালো থাকে আগের জিনিস খুবই ভালো আর বর্তমান যত নতুন কিনবেন তত এই জিনিসগুলো দুই নাম্বার পাবেন তাই আপনারা অবশ্যই পুরাতনের দিকে আকর্ষণ করেন ভাই এটার প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস 12000 টাকা ধরে নিব মাত্র 12000 টাকা মাত্র 12000 দর্শক দেখেন মাত্র 12000 টাকা যদি আমাদের চ্যানেলের নাম বলে তাদের জন্য ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আচ্ছা ভাই এখানে যে একটা মারাইকল দেখতেছি এই একই প্রাইস দর্শক আপনারা মাত্র 4500 টাকা দিয়ে একটা ফ্যাক্টরি খুলে নিতে পারবেন আপনারা এখানে আসতে পারেন নিঃসন্দেহে আপনারা এখানে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলের নাম বলে কারো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে দর্শক কি বলে উনি উনি কি বলতেছে বুঝি না এত কম উনি কিভাবে মাল দিবে মাত্র 20000 টাকা চমৎকার একটি মেশিন ভাই এটা নতুন প্রাইস কত আছে নতুন প্রাইস বর্তমানে 42000 চায়না চায়না কোম্পানি
এটা নতুন প্রাইস আছে 43,000 জি এখন আমরা কাছে নিতে পারবো 17,000 মাত্র 17,000 মাত্র 17,000 দর্শক 43,000 টাকার মেশিনটা মাত্র 17,000 টাকা আপনারা এখানে পেয়ে যাবেন কোলা ফিটিং হয় না মেশিন জি আর এটা আছে 16 গুড়া 16 গুড়া সাইপিং জি এর দাম আছে 43,500 জি নিউ জি এখন আমরা কাছে নিলে মনে করো নিতে পারবো 20,000 টাকা মাত্র 20,000 টাকায় দর্শক মাত্র 20,000 টাকায় পেয়ে যাবেন আপনারা মেশিনটা এবং আমাদের চ্যানেলে নাম বলে ডিসকাউন্ট থাকবে আর এই যে মেশিন আছে ওয়াটার কোলা 12 গুড়া জি 12 গুড়া ওইটা ধরুন যাবে 11,000 মাত্র 11,000 টাকা 11,000 দর্শক মেশিনটা দেখেন মেশিনের লুকটা দেখেন দর্শক চমৎকার একটা মেশিন যারা কৃষক ভাইয়েরা আছেন বা যারা কামারি ভাই আছেন বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সব মেশিনগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন এবং যারা নতুন ব্যবসায়ী আছেন তারা তো আসবেনই আচ্ছা পরবর্তীতে আমাদের দর্শকদের কোনটা দেখাবেন পরবর্তী ওই যে এখানে আছে পাঁচটা ঠিক আছে জি ওইটি যে দিনে 11,000 করে ধরা যাবে মাত্র 11,000 টাকা করে হ্যাঁ আর মাত্র 11,000 টাকা করে পেয়ে আর ওই যে 12 গুড়া সাইপিং আছে না 12 গুড়া দুইটা জি যে দিনে 15,000 ধরা যাবে দর্শক মাত্র 15,000 টাকা অসাধারণ কালেকশন দর্শক অসাধারণ মাত্র 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন 100% ট্র্যাশ কন্ডিশনের মেশিনগুলো ভাই এগুলো ইঞ্জিন কিরকম হবে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি দর্শক 100% গ্যারান্টি দিয়ে ভাই বলতে আর ওই যে একটা জেনারেটর আছে 3 কিলো জি 3 কিলো জেনারেটর এমি ইঞ্জিন 10.5 জি ওইটার দাম হবে 20,000 টাকা ধরা দেবো দর্শক যারা ডেকোরেশন বা বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে তারাও নিতে পারেন আর যারা পাইকার তারা তো অবশ্যই ওনার কাছ থেকে নেবেন আমি আশা করবো বাংলাদেশের সমস্ত জায়গা থেকে ওনার অফিসটা ভিজিট করবেন এটার প্রাইস কত বলছেন এটা 20,000 টাকা অনলি পুরো সেট মাত্র 20,000 টাকা পুরো সেট এই সুযোগ বাংলাদেশে আর কোথাও পাবেন না ফুল সেট পাই পেয়ে যাচ্ছেন মাত্র 20,000 টাকা এর পরবর্তী দর্শক পরবর্তী ওইটা হচ্ছে 20 গুড়া ওইটা 24 গুড়া সাইপিং জি ওইটা নিলে 20,000 জি ওইটা নিলে 18,000 জি এরপরে যদি আমাদের চ্যানেলে নাম বলে তাদের জন্য হ্যাঁ ডিসকাউন্ট আছে দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আমরা আরো কিছু মেশিন দেখাবো আচ্ছা আপনার এখানে কিছু বডি টিক কিছু আমরা টমটমের বডিগুলো হ্যাঁ এইগুলো কি আপনারা বিক্রি করে থাকেন এগুলি সব বিক্রি করে দেই এগুলো কত টাকা প্রাইস বিক্রি করে থাকেন এগুলো ফুল সেট নিলে সিট বাক্স বডি জি ফুল সেট নিলে আমরা রিপেয়ারিং করে দিলে আমরা নিমু 8,000 জি আর যদি রিপেয়ারিং না করে দেখি অনলি দেয়া দেই তো 7,500 দর্শক আপনারা দেখলেন মাত্র 7,500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং আমাদের চ্যানেলের নাম বলে কি ভাই ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট আছে দর্শক আমাদের চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট আছে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখার পরে যদি আপনার কাছে নিতে চাই সেক্ষেত্রে কি কন্ডিশন নিতে পারবে দেওয়া যাবে দেওয়া যাবে পাঠাতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক আপনারা শুনলেন যে মাল পাঠাতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাবেন আমরা এখন বাইরে আর কিছু জিনিস দেখবো আপনারা আমাদের সাথেই থাকেন এই যে 6 গুড়া শেয়ান আছে ঠিক আছে এগুলি স্টার্ট না স্টার্ট করে দেওয়া দেব আর স্টার্ট ছাড়া নিলে মাত্র 6,000 টাকা স্টার্ট ছাড়া নিলে মাত্র 6,000 টাকা হ্যাঁ আর স্টার্ট করে দিলে কত প্রাইস পড়বে 2,000 টাকা বেশি 8,000 টাকা 2,000 টাকা বেশি দর্শক যদি স্টার্ট করে নিতে চান তাহলে 2,000 টাকা বেশি পড়বে 8,000 টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন 6 গুড়া শেয়ান জি আচ্ছা এরপর আমরা ওই যে আর কিছু মাল দেখব ওই যে 20 গুড়া 24 গুড়া একটা আছে জি ওইটা নতুনের মতনই কন্ডিশন ভালো আছে এসটিডি কেরেং জি ওইটা ধরা যাইব মাত্র 20,000 টাকা মাত্র 20,000 টাকা দর্শক মাত্র 20,000 টাকা চমৎকার একটি মেশিন বাংলাদেশে প্রথম একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন এত কম রেটে বাংলাদেশে কোথাও পাবেন না দর্শক আর ওইটা 20 গুড়া এরকম ভিডিও আপনাদের কি কেউ আগে দেখেছেন আমার জানা নেই ওইটা হচ্ছে 20 গুড়া ঠিক আছে জি কোলা ফিটিং হয় না ইঞ্জিন জি ওইটা ধরেন যাব 28,000 টাকা 28,000 টাকা হ্যাঁ মার্ক মার্কেট প্রাইস হচ্ছে 48,000 টাকা 48,000 টাকা আপনার কাছে পেয়ে যাবে 28,000 টাকার মধ্যে কোলা ফিটিং হইছে না কোলা ফিটিং হইছে না না দর্শক আপনারা দেখলেন কোনো কোলা ফিটিং হয় না মাত্র 28,000 টাকার মধ্যে পেয়ে যাবেন দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আছে এই যে আমার কাছে আরো 20 গুড়া 24 গুড়া আছে 20 গুড়া জি এগুলি কম রেডি নিতে পারবো এগুলো কত টাকা প্রাইস নিতে পারবো এগুলি 13-14,000 করে নিতে পারবো 13,000-14,000 দর্শক আপনারা পেয়ে যাবেন 13,000-14,000 দিলে এগুলি দেওয়া যাইব আচ্ছা এখানে যে একটা ইঞ্জিন দেখতেছি আপনার কাছে ওইটা তো খুললে মানে যা মাল লাগে নিতে পারবেন আমার কাছ থেকে যা লাগে খুললেও দেওয়া যাইব এটা খুললেও দেওয়া হ্যাঁ এটা তো চাকা খুললে বেচেলছি জি ট্যাঙ্কি জোড়া বেচেলছি সাইলেন্সার এর কিনার বেচেলছি এখন আপনি বডি চাইলে বডিও নিতে পারবেন দর্শক আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন ওই যে পানির পাম্প জি পানির পাম্প ওই যে জেনারেটর আছে আলগা খালি জি
কাজলি প্রাইস কত চাইতেছেন কাজলি জানাটা 2 কিলো দাম হইছে 8000 3 কিলো দাম হইছে 10000 টাকা 3 কিলো দাম 10000 টাকা এত কম রেডি কিভাবে দিচ্ছেন আসলে যদি একটু বলতেন আমরা ভাই কম রেডি কিনি কম রেডি বিক্রি করে দিই আমরা মাল যত সেল করতে পারি তত লাভ আচ্ছা এখানে যে আপনার ফার্ম আছে ফার্ম জি ফার্মগুলো এই ফার্মগুলো কি বিক্রি ফার্ম বিক্রি করি যদি ভালো এডি বিক্রি হয় যদি খারাপ এডি বাঙালি ফলায় দিই আমরা বাঙালি ফলায় দিই ভালোগুলো কত টাকা প্রাইস ভালোগুলো 3 ইঞ্চিটা মনে করুন 1200 1300 4 ইঞ্চিটা 2200 আচ্ছা 5 ইঞ্চিটা 2500 3000 এই মালগুলো বাংলাদেশ যে কোন জেলা থেকে যে কোন জেলা বরিশ দিতে পারবে শুনে শুনে আমি বরিশাল পটুয়াখালী গলাচিপা জি নাটোর ঝিনাইদহ জি তারপরে বগুড়া জি পাবনা জি যশোর সব জায়গা আমার কাছে মাল নেই জি সব জায়গা আমার কাছে আমার কাছে মাল নেই পাইকারি মাল জেলাগুলো তো আপনি মাল দিতে পারবেন হ্যাঁ মাল নিতে পারবো দর্শক আজকের পর থেকে আপনারা পেয়ে গেলেন নতুন একটি ঠিকানা এইখান থেকে আপনারা সারা বাংলাদেশ মাল নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবো সমস্যা নেই আচ্ছা গেল এডি এই তারপরে আমার কাছ থেকে খোলা মাল নিতে পারবো খোলা মাল জি ইঞ্জিন খোলা মাল আমার কাছে সব আছে জি ইঞ্জিন খোলা মাল টাঙ্কি 20 গুড়ার 12 গুড়ার 16 গুড়ার জি লেড ওয়াটার সাইড কভার এগুলি আমার কাছে সব ওপেন অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল জি ঠিক আছে লাইনার পিস্টন কানেক্টিং তারপরে লাইনারগুলো এই হোয়াইট জি তেলের বোতল জি পিনিয়ম পিস্টন কানেক্টিং যত আইটেম আছে সব আমার কাছে আছে ইনশাআল্লাহ জি ভাইজান যদি আমার কাছে সব আছে মালগুলো একটু রেটগুলো একটু বলে দিতেন দর্শকদের এগুলি মানে যার যে লাগে এগুলি তো ছোট মাল দাম বলা যাবে না ঠিক আছে এটা আইলে হ্যাঁ পতার বিক্রিতে দাম দেওয়া যাবে জি কম বেশ করে রাখা যাবে আর ব্যারিং ওই যে ব্যারিং বড় বড় ব্যারিং আমার কাছে আছে এই যে হেড ইঞ্জিনের হেড যত ধরনের ইঞ্জিন আছে আমার কাছে সব কোয়ালিটি হেড আছে দর্শক আপনারা দেখেন হেডগুলা ঠিক আছে আমরা এগুলি মনে করুন এই এই হেডটি আমরা মনে করুন যদি ভালো এটি রাহি আমরা ইঞ্জিন পুরাতন ইঞ্জিন ভাঙ্গা ভাঙ্গার ইঞ্জিন যদি এটি আমরা নিজেরা ভাঙ্গি ভাঙ্গিয়া যে বালা মাল দিই এগুলি রেগে থুয়ে দিই আর যেটি খারাপ এটি আমরা ভাঙ্গার দিয়ে দিই ঠিক আছে আর ওই যে আমার কাছে কেরেন আছে 28 32 20 16 ছয় আট দশ সব ধরনের ক্যারিংয়ে আছে আমার কাছে সকল ধরনের ক্যারিং আপনার কাছে আছে আমাদের কাছে আছে হাউজিং আছে এই যে এদিকে দেখেন হাউজিং দর্শক এই যে আপনি দেখেন হাউজিংগুলো হাউজিং আছে এই ফুড কভার আছে টেফেট বডি আছে প্লাঞ্জার বডি আছে ফুয়েল পাম্প আছে এই যে চাক্কা আছে চাক্কা আছে সেলফ চাক্কা আছে ওই নর্মাল চাক্কা আছে ইমিজ চাক্কা আছে ঠিক আছে আর ওই যে পেন 1216 পেন এগুলি আমার কাছে অ্যাভেলেবেল অভাব নাই ঠিক আছে মাল আছে মাল আছে আর ওই যে লেগে রাখা সাজাল আছে ঠিক আছে এই যে ফুড কভার আছে হেড আছে খেরেন আছে সব ধরনের আইটেম আছে ভাই আমার কাছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেখেন ওই জায়গায় আছে এই যে এই যে নসি মন গাড়ি নসি মন গাড়ির পুরা নিউ নিউ চাকা আছে আমার কাছে নিউ চাকা একবারে নিউ আমরা পুরাতন গাড়ি খাদি কিনি বাঙালি দামে কিনি কেনার পরে চেসিস ভালো না পরে আমরা খাইটে বিক্রি করি চাকা এক্সেল পাতি সেট এগুলো আমরা আলাদা আলাদা বিক্রি করি এই 500 টাকাতে শুরু করে আর 2000 টাকা পর্যন্ত আছে 2500 টাকা পর্যন্ত 2000 আছে 500 টাকা দিয়ে শুরু করে আপনারা ওনার কাছ থেকে পেয়ে যাবেন হুম ওই যে এনো আছে 20 গুড়া ইঞ্জিন তিনটা এই নিলে 13 করে ধরা দিব মাত্র 13000 টাকা মাত্র 13000 দর্শক মাত্র 13000 টাকা করে আর ওই যে এনো 4 গুড়া ওয়াটার কুলার আছে জি 2000 টাকাতে ধরিয়া 2000 টাকাতে ধরে 8000 টাকা পর্যন্ত আছে মাত্র 2000 টাকা দিয়ে মেশিন গুলা পেয়ে যাবেন হ্যাঁ ইঞ্জিন খোলা বডি আছে ঠিক আছে ইঞ্জিনের যে বডি আপনার বডি খারাপ হয়ে গেলে বডি বডি মানে দেখবেন কোন জায়গায় না মিললে আমার কাছে আছে ঠিক আছে 20 গুড়া 24 গুড়া 28 গুড়া 32 গুড়া এগুলো সব বডি আছে আর ওই দেশে গুড়ি কুড়া মানে চাউলে চাউল আছে না চাউল চাউল কুটবে শুকনাটা ভিজাটা পুরোটাই কুটতে পারবো এটা দিয়ে এটার প্রাইস কত স্যার এটার প্রাইস মাত্র 8000 টাকা দর্শক মাত্র 8000 টাকা আপনি দেখেন মিশিটা মাত্র 8000 টাকা পেয়ে যাবেন আর ওই জায়গা আছে 8 গুড়া 6 গুড়া এগুলি আমরা এভারেজ মানে 6000 টাকা করে বিক্রি করতে পারবো মাত্র 6000 টাকা করে এগুলো বিক্রি করতে পারবেন আর এই এনা আছে ইমি ইঞ্জিন এই লাতারে জি 10.5 গুড়া আমরা এইগুলি পাইকারি রেট 8000 টাকা বিক্রি করতে পারি মাত্র 8000 টাকা করে বিক্রি করে আর এই যে এনা একটা আছে মানুষে বলে কবুতা কবুতা না এটা ভিয়েতনামের একটা ইঞ্জিন জি
এটা আমরা বর্তমানে প্রাইস 15000 টাকা বিক্রি করতে পারব মাত্র 15000 টাকা বিক্রি করতে পারব হ্যাঁ আরো বিভিন্ন এই যে মোটর আছে আমাদের কাছে তিন গুরা দের গুরা দুই গুরা এগুলি সবই আছে আচ্ছা আপনার এই মোটরগুলো এক গুরা যে মোটরগুলো এগুলো কিভাবে বিক্রি করেন এক গুরা 2500 3000 4000 3000 টাকার মধ্যে তিন গুরাটা ধরেন 5000 জি এসআর তো ইউজ পরিমাণ মাল আছে হ্যাঁ হ্যাঁ আর এই যে ইঞ্জিন আছে না চারটা যে টেনে মনে করেন আমরা এই 13 তে জোরে 15 পর্যন্ত বিক্রি করতে পারব 13 তে জোরে 15 পর্যন্ত বিক্রি করতে পারবেন আর ওই যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি যারা ট্যাঙ্কি লাগে আমরা কাছে নিতে পারব আচ্ছা বস এইগুলো আমি কত টাকা প্রাইস বিক্রি করব এইগুলি আমরা নতুন 3000 টাকা বিক্রি আমরা আইলে আমরা মানে দুইটা 3000 টাকা এখন আপনারা নিলে আবার কম বেশ করে দেওয়া যাবে ভাইয়ের নাম বললে জি ঠিক আছে এখানে একটা ট্যাঙ্কি দেখতেছি হ্যাঁ এটা 28 গুরার পানি ট্যাঙ্কি তেলের ট্যাঙ্কি ওটা মাত্র 2500 টাকা সেট মাত্র 2500 টাকা আর ওই জায়গা আছে নসি মানে সিট 750 টাকা ভাই আমাদের দর্শক যদি একটু ভিতরে এসে আপনি দেখাতেন আর কিছু মালগুলো আপনার প্রচুর মাল আছে দেখা যাচ্ছে ওইগুলা জি ওই যে সিট আছে নসি মানে সিট জি সিট বাক্স দুইটা মাত্র 750 টাকা মাত্র 750 টাকা দর্শক দেখেন মাত্র 750 টাকা আচ্ছা এখানে আলমারিতে আপনার কি কি মাল আছে এগুলি নতুন মাল সব হ্যাঁ নতুন মাল নিলে নিতে পারবো সমস্যা নেই ব্যারিং আছে হ্যাঁ ব্যারিং আছে সব কিছু আছে ঠিক আছে এই যে মেশিনের সেলফ জি সেলফ অনেক সেলফ লাগাইলে সেলফ লাগাইতে পারবেন সমস্যা না সেলফ আছে হুম লেড ওয়াটার আছে সেলফ আছে জি যা আইটেম লাগে সব আইটেমই আমাদের কাছে আছে ঠিক আছে আপনি নিতে পারেন এই যে মেশিনটা আছে না 16 গুড়া একটা খোলা ফিটিং হয় না এই মেশিনটা যদি নি মানে ভাইয়ের ইউটিউব দেখে চলে আসেন তাহলে 28000 টাকা ধরা যাবে মাত্র 28000 টাকা নিউ কন্ডিশন কোনো খোলা ফিটিং হয় না দর্শক আপনারা মেশিনটা দেখেন ভাই এটা নতুন প্রাইস কত নতুন প্রাইস আছে বর্তমানে 43000 দর্শক 43000 টাকার মেশিন নতুন এই হয়তো কিছুদিন ব্যবহার করা হয়েছে আপনারা এই মেশিনটা নিতে পারেন কতদিন যাবত চিনেন চিনি শুরু বলতো অনেকদিন আপনার কি মনে হয় আপনার মতো গৃহদার আছে তারা কি এখানে আসার জন্য আপনি বলেন হ্যাঁ বলি এখানে আসবে আসবে এখানে আসলে ভালো হবে ভালো হবে ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা মোটামুটি আছে আর কি মোটামুটি কম আছে জি আচ্ছা এখান থেকে যদি কেউ মেশিন নিতে চায় আপনি কি মনে করেন ভালো হবে জি ইনশাআল্লাহ ভালো আপনি এখান থেকে আগেও মেশিন নিছেন জি আচ্ছা আজকে কি মেশিন নেবেন আজকে সাইমন আপনাকে কতদিন যাবত চিনেন মানে আরো 8-9 বছর ধরে আছেন 8-9 বছর ধরে ওনাকে চিনেন মানে ছোট বালার থেকে এখানে আসেন হ্যাঁ আসা যাওয়া করে আচ্ছা ওনার আগে তো এখানে আরো কি ব্যবসা করতে এটা কি ওনাদের আত্মীয় স্বজনদের ব্যবসা করতে জি ওনার বড় ভাই আছে বড় ভাই ব্যবসা করছে জি আপনি কি মানে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান জি জি ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বিক্রি করে থাকেন সব ধরনের মেশিন ভাই জি আচ্ছা ভাই আপনার কাছে যদি কেউ মেশিন নিয়ে ব্যবসা করতে চায় তার কি ব্যবসা করতে পারবে হ্যাঁ করতে পারবে আচ্ছা অনেকে যদি আপনার কাছে 5-6 বার মেশিন কিনে নেয় তারপর কি আপনার বাকি তো দিয়ে থাকেন কিনা বাকি ব্যবসা করি না ভাই বাকি দিতে ব্যবসা হয় না বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি আপনার রিমোটে মোবাইলে দেখায় যে আমার এই মেশিনটা লাগবে আপনার যে ভিডিওর মধ্যে থাকবে এই মেশিনগুলো কি আপনি পাঠাইতে পারবেন সব ধরনের মেশিন পাঠাইতে পারবেন টাকা পাঠাইলে আপনি টাকা পাঠাইতে পারবেন আর আপনি তো পাইকারিতে কুরসা সবাই বিক্রি করে থাকেন সবই আর আপনি কি যদি ওই কেউ মেশিন বিক্রি করতে চান আপনার কাছে সেটা সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আচ্ছা আমাদের দর্শককে যদি একটু মেশিনগুলো দেখাইতেন আপনার কিছু মেশিন পত্র যদি দেখাইতেন এই যে এখানে একটা মেশিন দেখতেছি এই মেশিনটা কত গুড়া এটার কন্ডিশন সম্পর্কে যদি একটু বলতেন দেখে L32 L32 হ্যাঁ L32 মেশিনটা এটা কতদিন বয়স হয়েছে ভাই এটা 2020 এর স্ট্যান্ডার্ড গ্যারেং এসটিডি এসটিডি গ্যারেং সমস্যা নেই বসল তো না
আচ্ছা বস এই মেশিনটার প্রাইস কত নিতেছেন এটা 22000 টাকা কইলে বিক্রি করে দেব 22000 টাকা কইলে বিক্রি করবেন এটা নতুন দাম কত আছে নতুন আছে 52000 টাকা দর্শক দেখেন 52000 টাকার মেশিনটা মাত্র 22000 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা অনেকে নতুন কিনতে চান আবার অনেকে টাকার জন্য চিন্তা করেন যে আমি আপাতত পুরান কিনে নেব সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ওনার কাছে যোগাযোগ করতে পারেন আইলে কিছু ডিসকাউন্ট দেব যদি আমাদের চ্যানেলের নাম বলে তাদের জন্য কি ডিসকাউন্ট আছে হ্যাঁ কিছু ডিসকাউন্ট আছে দর্শক আমাদের চ্যানেলের নাম বলে আরো ডিসকাউন্ট আছে আপনারা শুনলেন ফারুক ভাইয়ের মুখ থেকে ফারুক ভাই আমাদের দর্শকদের পরবর্তী কোন মেশিনটা দেখাবেন পরবর্তী যে এটা L32 L32 হ্যাঁ এই ভিডিও L28 জি L28 যে মেশিনটা এটা প্রাইস কত নিচ্ছে এটা 2000 কম 2000 কম দর্শক আমরা দেখেন 16000 টাকা দাম চাইতেছি আপনারা এবারে আসলে আরো কম দামে মেশিনটা নিতে পারবেন আশা করি আমাদের চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট আছে আপনারা আই মো নাম্বার যোগাযোগ করবেন কম নিতে পারবেন তাই এরপরে আমাদের এত সুন্দর কোন মেশিন গুলো দেখাবেন এটা তো L28 L28 হ্যাঁ আচ্ছা এসআর তো আপনাদের কাছে বিভিন্ন পার্টস আছে ভাই হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা এই যে এদিকে কিছু মেশিন দেখতেছি আপনার ওই যে এটা এটা বীজ গুঁড়া এটা বীজ গুঁড়া ওইটা আছে বীজ গুঁড়া সাইপিং হ্যাঁ লেড ওয়াটার এটার প্রাইস আছে মার্কেট প্রাইস আছে 48000 টাকা আমরা চাইতেছি 30000 টাকা 30000 টাকা আচ্ছা এখানে যে বাইরে কিছু ওগুলা মারাইকল মারাইকল এই মারাইকল গুলো আপনি কিভাবে কি করেন মারাইকল এটা 10000 12000 15000 20000 দর্শক মাত্র 10000 12000 টাকা এখানে মারাইকল গুলো পেয়ে যাবেন ওই যে নসিমন গাড়ি আছে ওইগুলো বিক্রি করি এইগুলি 25000 20000 30000 35000 একটা এক দাম আমরা এখন একজন ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম আমার নাম আব্দুল লতিফ আচ্ছা আব্দুল লতিফ ভাই আপনি এখানে কিসের জন্য আছেন মেশিনে লাগি আচ্ছা আপনি কি মেশিন নিয়ে পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করি আচ্ছা এখান থেকে মেশিনে আপনি কি রকম লাভবান হতে পারেন লাভবান হতে পারেন আচ্ছা ভাই এখান থেকে যদি কেউ মেশিন নিতে চায় নতুন কেউ আইসা মেশিন নিতে চায় তারা যদি আগে টাকা পাঠায় আপনার কি মনে হয় এখানে 100% মেশিন গুলো পেয়ে যাবে তারা 100% পাওয়া যাবে 100% পেয়ে যাবে এবং ওনার কত কাজ কি মিল আছে মিল আছে আচ্ছা ওনাকে কত বছর যাবত আপনি চিনেন এলা তো মনে হয় 20 বছর ধরে 20 বছর ধরে আপনি চিনেন আচ্ছা উনি যে কথা কাজ বলে যাদেরকে যেভাবে বলে ওইরকম ভাবে কি মানুষ পাবে হ্যাঁ 100 গ্যারান্টি 100% গ্যারান্টি আচ্ছা ভাই যারা এই ব্যবসার সাথে জড়িত তারা কি লাভবান হতে পারে কিনা হতে পাইকারি না তো পাইকারি না বিক্রি করে না পাইকারি তো সারা বাংলাদেশে নেই যারা নতুন ব্যবসা গেছে তারা যদি ব্যবসা তারা অনেক ব্যবসা করতে পারবে সাত দিব আর আপনার কি মনে হয় আপনি যে ওনার কাছে ব্যবসা করতেছেন ওনার রেনি দেনি সর্বদিক থেকে আপনি সন্তুষ্ট ওনার কাছে সন্তুষ্ট আর আপনি কি ওনার কাছে বাকিতে নিতে পারেন নিতে পারেন আপনার কি মনে হয় নতুন কেউ যদি দুইবার তিনবার ওনার কাছে মেশিন কিনে নেয় পরে বাকি নিতে পারবো নিতে পারবো ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আর আপনি কি মনে করেন যে ইলার যে মেশিনগুলো আছে উনি যদি কেউ যদি মেশিন নিয়ে আসে উনি কি মেশিনগুলো কিনে রাখতে পারে রাখতে পারে রাখতে পারে ওকে ভাই আপনাকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা এখন একজন ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ওনার কাছে কতদিন নিয়ে মাল নিয়ে ব্যবসা করেন এ প্রায় 10 বছর যাবত 10 বছর যাবত আপনার প্রতিষ্ঠান কোন জায়গায় বানিয়াগ্রাম বানিয়াগ্রাম আচ্ছা ওনার কাছে মাল নেন উনি কি রেটটা কিরকম ধরে মোটামুটি ভালোই ধরে আচ্ছা আপনার জানা মতো ওনার কাছে কোন কোন জায়গাতে মাল নিতে আসে অনেক জোর দেয় আসে মাল নিতে আসে দূরান্ত থেকে ওনার কাছে মাল নিতে আসে জয়শহর থেকে আসে চাপাই থেকে আসে জি আচ্ছা ওনার কাছে যে মাল নেয় মালগুলো কি ভালো থাকে হ্যাঁ মাল ভালো থাকে আচ্ছা উনি কি শুধু মাল বেচে না কিনেও মাল কিনা বেচা দুটোই করে কিনা বেচা দুটোই করে আপনার জন্য কাছে মাল নেন 10 বছর যাবত ব্যবসা করতে জন্য ব্যক্তি হিসাবে কিরকম লোক হিসাবে খুব ভালো লোক হিসাবে 100% ভালো আছে 100% ভালো আছে আচ্ছা যারা নতুন ব্যবসায়ী আপনি কি বলেন তাদেরকে এখানে আসা যায় আসা যায় আসলে ভালো হবে ভালো হবে দর্শক আপনারা শুনলেন যদি ওই এখানে আসে তাহলে অনেক ভালো হবে আচ্ছা ভাই আপনার কাছে জানতে চাই এই ব্যবসাটা শুরু করতে যেমন আপনি শুরু করেছিলেন কত টাকা দিয়ে প্রায় এই 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে শুরু করছে এখন অনেক ভাই তো আছে টাকা পয়সা কম তারা কি চাইলে কম টাকা দিয়ে শুরু করতে পারবে হ্যাঁ পারবে কম টাকা দিয়ে শুরু করতে পারবে কম টাকা দিয়ে শুরু করলে কি তারা লাভবান হতে পারবে লাভবান পারবে লাভবান হতে পারবে আচ্ছা ফারুক ভাই তো আল্লাহর মতে ভালো প্রফিট করতেছে আপনি তো ভালো প্রফিট করতেছেন আপনি কি মনে করেন নতুন ব্যবসায়ী যারা তারা এই ব্যবসাতে আসুক আসুক আসলে ভালো হবে হ্যাঁ ভালো হবে ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইগুলি ভাই এর কিনার বেনিফুল হাউজিং এর অসার জি ওই ওয়ালসেল এইগুলি নাট বল্ট অনেক বিষয় অনেক কিছু বে আছে সব ধরনের আইটেম আপনার কাছে আছে আচ্ছা এখন আপনার কাছে আমরা জানতে চাই আসলে দেশে তো অনেক ধরনের ব্যবসা আছে অনেক কোয়ালিটি ব্যবসা আছে তারপর আপনি কেন এই মেশিনের ব্যবসাতে আসলেন এটা ভাই আমরা মনে করুন ভাই আমার বড় ভাই ব্যবসা করতো বড় ভাই আমরা শিখছি এখন মানে এটা আমরা এটা একটা নিজের পেশা মনে করি আমরা অন্য কোনো করতে পারবো না জি
আচ্ছা আপনারা সবাই এত ভালোবাসে কেন অর্থ এলাকার মানুষ বিশেষ করে আমি পাকুন্দিয়া ফুলেরঘাট বাজারে একজনের বাসায় গেছে বাজার সভাপতি উনি আপনার ঠিকানাটা আমাকে দিল বলল উনি আপনাকে খুবই পছন্দ করে ওনার নাম হচ্ছে আলামিন সাহেব আসলে মানুষ আপনাকে এত পছন্দ করে কেন যদি একটু বলতেন ভাই আমরা মনে করুন মেশিন যা বলি তাইও জি আমরা যদি বলি স্টেডি স্টেডি যদি বলি আন্ডার আন্ডার যদি বলি এটা খারাপ খারাপ হই জি আপনারা যা বলেন তাই হবে যা বলতে তাই হইব আমরা যে দুই নম্বর কোনো কিছু করি না জি আচ্ছা ভাই আপনার কাছে জানতে নতুন কোন ব্যবসায়ী আইসা আপনার কাছে ব্যবসা করতে চাই কোন সময় ব্যবসা হ্যাঁ নিতে পারবো তারা কি মাল নিলে লাভবান হতে পারবে অনেক মানুষ নিকলি দামপাড়া মজলিশপুর সিংপুর এই ওই যে কিশোরগঞ্জ মমসিং এরা অনেক জায়গাতে মাল আমার কাছ থেকে নিয়ে নেয় বিক্রি করে আসে পুরাতনও আসে আচ্ছা ভাই আপনার কি মনে হয় যে সর্বনিম্ন কত টাকা হলে একজন নতুন ব্যবসা ব্যবসাটা শুরু করতে পারবে এটা 2 লাখ টাকা হলে বিক্রি করতে 2 লাখ টাকা হলে শুরু করতে পারবে আবার অনেকে টাকা কম যে আমি 50,000 বা 1 লাখ টাকা আমার ব্যবসায়িক বন্ধুরা আপনারা দেখতেছেন আপনার দোকানের যে মেশিনারিজগুলো আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা এখানে আপনারা সকল ধরনের মেশিন পেয়ে যাবেন আসলে আপনাদেরকে আমি সর্বদাই চেষ্টা করি নতুন নতুন সন্ধান দিতে দর্শক তবে আপনারা শুধু সন্ধানই দিয়ে থাকি তারপর বাকিটা আপনাদের আপনারা এখানে আসবেন বা না আসেন আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করবেন টাকা পয়সার লেনদেন করবেন সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে আমরা শুধু আপনাদের সন্ধান দেওয়া আমাদের কাজ দর্শক বন্ধুরা এখানে সকল ধরনের মেশিন পাবেন এখানে আপনি এ টু জেড পুরাতন মেশিনে আপনার সেলো মেশিন থেকে শুরু করে আপনার ফ্যাক্টরি যত মেশিনপত্র আছে আপনারা যে গাড়িগুলো আছে সবগুলো পেয়ে যাবেন আমরা দেখুন ওনার দোকানের ভিতরটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওনার দোকানের ভিতরটায় আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পার্টস মেশিন ছাড়াও ওনারা সকল ধরনের পার্টস বিক্রয় করে থাকে পার্টসগুলো আপনার নতুন পুরাতন সকল ধরনের পার্টসে ওনার কাছে আছে দর্শক ওনার কাছ থেকে যদি আপনারা মেশিন সংগ্রহ করতে চান তাহলে ওনার নাম্বারটা আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তাছাড়াও উনি নিজ নাম্বারটা বলবে আপনারা দেখেন এই যে এখানে পুরাতন টায়ার থেকে শুরু করে আপনার মেশিনের যাবতীয় আইটেম এখান থেকে আপনারা পাইকারি খুচরা নিয়ে বিক্রি করতে পারবেন দেখেন এই যে দেখতেছেন এখানে কিছু আইটেম আসলে আমরা তো অনেকগুলোর নাম জানি না আমরা শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাকিটা আপনারা দেখে নেবেন দর্শক দেখেন এই যে ওনাদের গ্যালারিতে ইউজ পরিমাণ মাল আছে সকল ধরনের মেশিনের যাবতীয় মাল আছে আপনারা দেখেন দর্শক এই যে এই পাশে একটা গ্যালারিতে দেখতেছেন কত ধরনের আইটেম পুরোটা দোকানে যেন মালে সাজানো মালে ঝিকঝিক করতেছে দর্শক আপনারা আসেন আপনারা ওনার দোকানটা ভিজিট করে যান এবং ওনার কাছ থেকে আপনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন দর্শক আপনারা ব্যবসা করেন ব্যবসা একটি পবিত্র জিনিস ব্যবসা করলে কখনো লস হতে পারে কখনো লাভ হতে পারে তবে এই ব্যবসাটা এরকম একটি ব্যবসা যে ব্যবসাটা কখন দর্শক আপনারা যখন প্রোডাক্ট কিনলেন যদি তখন দাম বেশি পান তাহলে বিক্রি করবেন আর যদি দাম কম থাকে তাহলে বিক্রি করার প্রয়োজন নেই আপনারা মালটা নিজের কাছে রেখে দিতে পারবেন এই মালটা কখনো নষ্ট হবে না দর্শক এই ব্যবসাটা এমন একটি ব্যবসা যে আপনার হয়তো মনে হচ্ছে সেটা অনেক পরিশ্রমের কাজ আসলে আপনাকে পরিশ্রম করতে হবে না পরিশ্রম করে শুধু আপনি যদি মনে করেন সাকসেসফুল হবেন তাহলে বল পরিশ্রমের পাশাপাশি আপনাকে কিছু টেকনিক কাটাতে হবে আপনি অবশ্যই ব্যবসা করলে এখানে আপনার একজন লেবার রাখতে হবে যে লেবারটা কাজ করবে আপনার আপনিও মালিক হিসেবে কাজ করতে পারেন আপনি যে কাজ করবেন না সেটা আমি বলব না আপনিও কাজ করেন তবে চেষ্টা করবেন আরেকজন মানুষকে কাটানোর জন্য আপনি আপনার ব্যবসাটা পরিচালনা করবেন ওকে দর্শক আমাদের পাশে থাকেন আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা কেউ না কেউ উপকৃত হবে চালাতে পারবে কিনা না নর্মালি 2 লাখ টাকা লাগবে ভাই ব্যবসা করতে পারবে তাহলে কি তাদের সংসার চালানোর মতে চলতে পারবে ইনশাআল্লাহ আপনি কি আপনার অর্থ এলাকাবাসীকে কিছু বলতে চান তারা কি আপনাকে খুবই পছন্দ করে এবং আপনি কি ভবিষ্যতে এলাকার রাজনীতিতে বা কোনো জড়িত হতে চান কিনা ভাই না 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 হইতে চাই না আপনার স্বপ্ন ব্যবসা নিয়ে আমার ব্যবসা নিয়ে আমার স্বপ্ন ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম